নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমি এবং আমার পরিবারের প্রত্যেকে ভালো আছি। আরও একটা নতুন দিন, আরও একটা নতুন সকালে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে এবং এই ব্লগে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। প্লিজ 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 আমার পাশে থেকো। তো সকালবেলা দেখলে চলে এসছে কিচেনে, বাসি কাজকর্ম আমার সারা হয়ে গেছে। তো সকালবেলা মেয়েদের টিফিন বানাবো এবং নিজেরাও খাবো, তার জন্যই নিয়ে নিয়েছি পাউরুটি। আমাদের পাড়ায় প্রত্যেক দিন সকালবেলা করে আসে, তো ওনার কাছ থেকে নেওয়া হয়েছিল 6টা পাউরুটি। 6টা কেন নিয়েছি বলতো? কারণ আমার মেয়ে, যার কাছে প্রত্যেক দিন সকালবেলা উঠে পড়তে যায়, আমার ছোটো মেয়ে কৃষ্ণা, তো ও এখন বাড়িতে দুদিন পড়াচ্ছে। তার কারণ হলো যেখানে পড়তে যায় সেই বাচ্চাটার রয়েছে সকালবেলা করে বৃত্তি পরীক্ষা। তো তার বাড়িতে তো আর পড়ানো সেজন্য পসিবল না, সে আবার 11টা থেকে পড়ে, তার জন্য আমার বাড়িতে আসছে। তো ওকে টিফিনে দেবো, তার জন্যই নিয়েছি আর একটা পাউরুটি। আর আমাদের না সকালবেলা টিফিন করা কমপ্লিট হয়ে গেছে, তারপরে দুটো রুটি মেয়েদের জন্য করে দিচ্ছি। এখানে দেখছো দুজনের জন্য দুরকম বানাচ্ছি। তো একজন বললো জ্যাম দিয়ে নিয়ে যাব, একজন বললো ডিম টোস্ট করে দাও। তো তার জন্যেই আর নিয়েছিলাম এই বিস্কিটটাও সকালবেলাতেই। আর প্রেশার কুকারে হতে দিয়েছি ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ। এদিকে দেখো একটু ছোলা ভিজিয়ে রেখেছি, তার কারণ আজকে একটু বাঁধাকপি রান্না করব, তার জন্য একটু ছোলা ভিজিয়ে রেখেছি। নিরামিষ বাঁধাকপিতে ছোলা দিলে দেখ ভালোই লাগে খেতে, তার জন্য আর কি। তারপর যখন মেয়েদের টিফিনটা প্যাকিং করবো, এমন সময় দেখছি একটা কিছু আওয়াজ এলো আমার কানে। তো ছুটে রাস্তায় চলে এসেছি, এসে দেখছি যে জেসিপি কাজ করছে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আগে আগে। তো এরপর ওদের টিফিনটা গুছিয়ে দিয়েছি। দেখো দুজনের টিফিন বক্সে দুরকম, কারণ শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিল যে দুজনে একরকম করে নিয়ে যাবে একটা একটা করে। তো যাই হোক, সেরকমই দিয়ে দিলাম, ওদের ইচ্ছাতেই হবে। তো এই দেখতে পাচ্ছ যে প্রজেক্টটা মেয়েটার ছিল, সেইটা আজকে নিয়ে যাবে, মেয়ে স্কুলে জমা দেবে, তার জন্যেই মোটামুটি রেডি করে দিয়েছি। এই পর্যন্তই হয়েছে, আমি আর আমার বড় মেয়ে, ছোটো মেয়ে, তিনজনে মিলেই বানিয়েছি বলতে পারো। আবার ছোটো মেয়ের নাম না নিলে ছোটো মেয়ের রাগ হবে, বুঝলে তো? যদি ব্লগটা দেখে বলবে আমার কথা তুমি বললে না কেন, তো তার জন্যেই। আর এদিকে দেখো মোটামুটি ফিনিশ হয়ে গেছে, যে তুলসী মঞ্চতে তুলসী গাছ পড়ে গেছে। আর ওটা একটা গাছের, মানে বড় একটা গাছ দিলে ভালো লাগতো, কিন্তু যেহেতু নিয়ে যাওয়ার সমস্যা তো সেজন্য আর বড় গাছ দিলাম না, কাগজের তৈরি যে ফুল গাছ হয় সেরকমই দিলাম। তো মোটামুটি এরকমই একটা কিছু করে দেওয়া গেছে, তো যেটাও স্কুলে নিয়ে যাবে। তো কিভাবে যে যাবে, কি করবে আমি নিজেও এখনও কিছু বুঝতে পারছি না। দেখি যে গাড়িতে ওকে তুলে দিই, গাড়িটা কীরকম পজিশন থাকে একটু ফাঁকা ফাঁকা দেখেই সেরকম গাড়িতেই আর কি ওকে রেডি করিয়ে দিতে হবে, তুলে দিতে হবে। তো ওকে নিয়ে বাইরে চলে এসে মোটামুটি একটা অটো যাচ্ছিলো, ফাঁকা একটু দেখে ওকে তুলে দিয়েছি। দিয়ে এদিকে এসে দেখছি আর এক অবস্থা, একদম দুরবস্থা যাকে বলে। আমাদের একদম ঘরের সামনে রাস্তার ওই সাইড দিয়ে একটা পাইপ পড়ার মতন ছোটো ছোটো পজিশন করে কাটা হচ্ছে, তার কারণ ওখান থেকে জলের পাইপ যাবে, পাইপ লাইনের কাজ হচ্ছে আর কি। তো এটা একটা বড় বিপদের সৃষ্টি করলো সকালবেলা, মানে প্রচণ্ড বড় বিপদ। বাচ্চাদের স্কুল গাড়ি ঢুকবে ঠিক সেই টাইমটাতেই এটা হলো। তো দেখতেই পাচ্ছ পেছনে চলে এসছে স্কুল গাড়ি, ওটা আমার ছোটো মেয়ের স্কুলের বাস, ওর পেছনে আর একটা স্কুল বাস আছে। তো ছোটো ছোটো অটো বা ছোটো এমনি কোনো গাড়ি হলে চলে যাচ্ছিলো, কিন্তু এই বাসগুলো প্রচণ্ড সমস্যায় পড়ে গেছে। মানে রীতিমতো প্রায় 10 মিনিটের ভেতরে প্রচুর ভিড় জমে গেছে, মানে দুদিকে অটো লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে, সাইকেল, ভ্যান, বাইক, বাস। তো অবস্থা এতটাই খারাপ, আর দেখছো মানে মাটি কেটে যেতে পারছে না। মাটির শেষে কী করলো, দুটো বাসের কন্ডাক্টর একসাথে নেমে তো কোদাল দিয়ে মাটি কেটে সমান করে দেওয়ার পরে, তারপরে মোটামুটি পেছন দিক থেকে যত ওখানে গার্জেনরা ছিল, বড়রা ছিল, প্রত্যেকে বাস ধরে পেছন দিক থেকে ঠেলা দিতে, তারপরে গাড়ি সামনের দিকে এগোলো। ওখানে প্রচুর জ্যাম সৃষ্টি হয়ে গিয়েছিলো, প্রায় আধ ঘন্টা যাবৎ মেয়ের স্কুল বাস ওখানে আটকে ছিল। তো এমনই অবস্থা হয়ে গেছে যে এখান থেকে কিভাবে কি করব, মেয়েটাকে নামিয়ে নেব, কি করব কিছুই বুঝতে পারছি না। কিন্তু এদিক দিয়ে দেখতে গেলে কি বলতো, আমাদের ভালোর জন্যই কিন্তু এই সমস্ত সরকারি কাজকর্মগুলো করা হচ্ছে।
যাতে বাড়িতে আমাদের জলের সুবিধাটা পাওয়া যায়। কিন্তু এত বড় একটা সমস্যায় পড়ে যাব এটা আমরা ভাবতে পারিনি, মানে স্কুল বাসটা চলে এসছে এমন একটা সময়, আর কাজটাও শুরু হয়েছে প্রচুর বেলার দিকে, বুঝলে তো, যে স্কুলে ফোন করে একটু খবর দিয়ে দেবো যে ছোটো গাড়ি পাঠানোর জন্য, সেরকম সময়ও আমরা পাইনি। বললাম না, মেয়ের স্কুল টিফিন রেডি করছি এমন সময় কানে আওয়াজটা এলো, তখন বাজে প্রায় 9:10-15, তখন অলরেডি স্কুল থেকে কিন্তু বাস বেরিয়ে গেছে বাচ্চাদের নেওয়ার জন্য। তো ওখানে আর জানিয়ে কোনো লাভ ছিল না, আর অত মাথাতেও আসেনি এত বড় একটা সমস্যার সৃষ্টি হবে এটাও তো ভাবতে পারিনি। তো আমাদের ভালোর জন্যই এটা করছে, কিন্তু অনেক বড় সমস্যায় পড়ে গেছি। যাই হোক, অবশেষে সমস্যা থেকে কাটিয়ে বেরিয়ে এসে ওখানে অনেকটা সময় আমার নষ্ট হলো, আর আজকে আবার রয়েছে মেয়ের ব্যায়াম ক্লাস। তো তাড়াতাড়ি করে বাড়িতে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি, আজকে রান্না করছি শোল মাছের তরকারি, আর তার সাথে করবো বাঁধাকপি চচ্চড়ি, ব্যাস। কিন্তু বাঁধাকপি চচ্চড়িটা আগে আমি বাঁধাকপিটাকে যেরকম তোমরা জানো প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিই, তো প্রেশার কুকারে ছোলা আলু সব একসাথে দিয়ে বাঁধাকপি দিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছি ওদিকে, আর এদিকে শোল মাছটা পরপর ভেজে নিচ্ছি। শোল মাছটা প্রায় 600 উপর ওয়েট ছিল, তো মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে রেডি করে দিয়েছে মা, আর আমি এদিকে মশলা কষাচ্ছি, কারণ কষালেই তবে কিন্তু রান্না খেতে টেস্ট হয়। তো দেখলে আদা রসুন সব কিছু দিয়ে, লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব তাড়াতাড়ি করে দিয়ে, এদিকে আলুগুলো আগে থেকে যেগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকেও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর আমি আবার না শোল মাছের এই মাথাটা খেতে অতটা পছন্দ করি না, আমার বড়মশাই তো খুবই ভালোবাসে আর ছোটো মেয়েটাও খুব ভালোবাসে, কিন্তু আজকে কখন খাবো কখন যে কী করবো নিজেও জানি না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। কীভাবে মেয়ের স্কুলে পৌঁছাবো, ওখান থেকে আবার মেয়েকে নিয়ে চলে যেতে হবে ব্যায়াম ক্লাসে, মানে প্রচুর চাপের ব্যাপার। ওদের বাবা বাড়ি থাকলে আমাকে এই সমস্যাটাই পড়তে হয় না, আর এখন যেহেতু বর্ষাকাল তো ও বাড়িতে থাকলেও বাইকের ওপর ভরসা, তো বাইক ছাড়া ও যাবে না, কোনো অটো বা বাসে ও যাবে না, ও বাইক নিয়েই যাবে। কিন্তু বাইকের ভরসা করলে আবার মেয়ের ব্যায়াম ক্লাস মিস হয়ে যাবে, তো সেজন্য কোনো কথা না ভেবে তাড়াতাড়ি করে দুটো খেয়ে দেন, নিজে বেরিয়ে পড়ছি। তো দেখো এই ছিল আজকের লাঞ্চ মেনু, তো খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি, আর মেয়েকে স্কুল থেকে নিয়েও নিয়েছি, নিয়ে চলে যাচ্ছি ব্যায়াম ক্লাসে। তো ওকে বসিয়ে দিয়েছি অটোতে, অটোর উল্টো দিকে ওকে বসিয়ে দিয়ে আমার সামনে বসিয়ে দিয়েছি, দিয়ে হাত দিয়ে চেপে ধরে আছি, আবার দুদিকে দুজন সাপোর্টে আছে, তার জন্য আমার আবার ভয়টা একটু কম, না হলে আমি আমার পাশে নিয়ে বসতাম, ভাবলাম যে ভিড়টা কম আছে যেহেতু একটু ওখানে বসেই থাক। তারপর চলে এলাম ব্যায়াম ক্লাসে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে ওই যে স্যার বসে আছেন, আর অনেক বাচ্চারা এসেই গেছে। তো এই যে 6 জন করে ব্যায়াম করে নেওয়ার পর আবার আরও 6 জন করবে, তারপর আরও 6 জন করবে, মোটামুটি এইভাবে এখন সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে। এখন বাজে প্রায় 4:30, আর বাচ্চাদের না এটা প্রচণ্ড কষ্টের ব্যাপার, মানে স্কুল থেকে ওদেরকে ডাইরেক্ট নিয়ে আবার একটা জায়গায় চলে আসা একটু কিছু খাইয়ে দিয়ে, তো খুব কষ্ট হয় বুঝলে তো, আমারও প্রচণ্ড কষ্ট হয়, প্রত্যেকটা গার্জেনেরই হয় জানি। তো বাড়ি ফিরে এসে সন্ধ্যাবেলা এখন একটু চা বানাচ্ছি, আর ফিরে এসে বাড়িতে তোমাদের সাথে আর কোনো আমি ব্লগ শেয়ার করতে পারিনি, কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি, তার কারণ শরীর আর আমার টান ছিল না, আর আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখবো। এত কষ্ট হচ্ছে আর আজকে একটু বেশি কষ্ট হচ্ছে, তার কারণ প্রচণ্ড তাড়াহুড়ো করে ফেলেছি, মানে রীতিমতো ছুটোছুটি করতে হয়েছে, তো সেজন্য আমি আর ব্লগটা কন্টিনিউ করলাম না। বন্ধুরা, আশা করছি তোমরা আমার পাশে থাকবে এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল আরও একটা ব্লগের সাথে। টাটা।